হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকলকে শারদীয়ার শুভেচ্ছা এবং শুভ মহাপঞ্চমী। আজকে আসলে আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না প্যান্ডেল হপিংয়ের, কিন্তু একটু বিশেষ দরকারে বেরিয়েছিলাম। তখন এত সুন্দর সুন্দর মণ্ডপ এবং ঠাকুর দেখলাম, সো ক্যামেরা বন্দি করা ছাড়া আর কোনো উপায় দেখলাম না। এবং ক্যামেরা বন্দি মানে তো তোমাদের সাথে শেয়ার করবই। সো আজকের এই ব্লগটা শুধু আর শুধুমাত্র তোমাদের জন্যই। শেষ অবধি দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমরা চলে এলাম কোনা খেয়ালি সংসদ মণ্ডপে। এখন আমরা প্রবেশ করছি খালিয়া বারোয়ারি দুর্গোৎসব কমিটির মণ্ডপে। এখন আমরা চলে এলাম কোনা বারোয়ারি দুর্গোৎসব কমিটির মণ্ডপে। Thank you.
এখন আমরা যাচ্ছি ডুমুরজলা দিকে। এখন আমরা যাচ্ছি স্বামীজি স্পোর্টিং ক্লাব দুর্গোৎসব কমিটির মণ্ডপের দিকে। তো তোমাদের এখানে একটু বলে রাখি, যারা নতুন তাদের জন্য, তোমরা যারা বাইক বা সাইকেলে আসবে তারা মানে তাদেরকে আলাদা একটু পার্কিং করতে হবে শুধুমাত্র এই পুজোটা, এই মণ্ডপটা দর্শনের জন্য। কারণ এইখানে প্যান্ডেলের পাশেই তোমরা কোনো রকমভাবে পার্কিংয়ের কোনো ব্যবস্থা পাবে না, একটু পাশে করতে হবে, হয়তো তোমাদের একটু ঘুরে আসতে হবে প্যান্ডেল দেখতে। তো ঠিক আছে না, পুজোর সময় তো একটু ঘোরাঘুরি হয়েই যায়। এখন আমরা যাচ্ছি শিবাজি সংঘের মণ্ডপের দিকে। এক অভিনব ভাবনায় নির্মিত এই মণ্ডপটি, আমার তো খুব ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ইনফ্যাক্ট আমি এত ফোন ধরে যে কটা ভিডিও শেয়ার করলাম বা যে কটা ঠাকুর আমি নিজে দেখেছি, আমার প্রত্যেকটাই খুব ভালো লেগেছে, প্রত্যেকটাই এক অন্যরকম ইউনিক আইডিয়ায় উপস্থাপিত।
এখন প্রবেশ করছি ব্যাটার সম্মিলনী দুর্গোৎসব কমিটির মন্ডপে। এরপরে আমাদের বন্দার মালিকার ভক্তিমূলক অনুষ্ঠান আছে। একজন ক্ষুদ্র শিল্পীর অনুষ্ঠান, ছোট তবুও ছোট নয়। তো আমরা পূজা করি সঙ্গীতের, সঙ্গীতের পূজা করি, পূজা অর্থাৎ সমর্পণ, সমর্পণের মাধ্যমে সঙ্গীত। আমাদের খুবই গর্ব হয় এই ধরনের অনুষ্ঠানগুলো, যারা এই ধরনের অনুষ্ঠানে পার্টিসিপেট করে। তো আপনি সব থেকে একটু করে জানিয়ে রাখেন যোগাযোগের ব্যাপারে। এটি থেকে আমরা এই আপনাদের জন্য এবার এখন আমরা যাচ্ছি বেলগাছিয়া ছাত্রদল কমিটির মণ্ডপের দিকে। এখানে মণ্ডপটি নির্মিত হয়েছে পুরীর জগন্নাথ ধামের আদলে। তো তোমরা যখন এখানে আসবে এবং যখন এখানে দাঁড়িয়ে প্যান্ডেলটি দেখবে, তখন তোমাদের সত্যিই মনে হবে যে তোমরা পুরীর জগন্নাথ মন্দিরেই দাঁড়িয়ে আছো। এতটা অপূর্ব হয়েছে এই মণ্ডপটি। তো আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। টিল দেন, স্টে ফিট, স্টে হেলদি।